সাপোর্টার্স বা ব্রাজিল ফ্যান ক্লাব শরীয়তপুরের পক্ষ থেকে সুবিশাল একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রা থেকে আপনাদের সবাইকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ টাইমসের দর্শক। এবং জানিয়ে রাখি যে আগামী 20 তারিখ কিন্তু 20 নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল 2022 কিন্তু পর্দা উন্মোচন হবে। সেই উপলক্ষে কিন্তু শরীয়তপুরের মাটি কাঁপাচ্ছে ব্রাজিল ফ্যান ক্লাবের যারা সদস্য রয়েছে। শরীয়তপুরের প্রত্যেকটি উপজেলা থেকে শত শত ব্রাজিল ফ্যান ক্লাবের যারা রয়েছে তারা শত শত কিন্তু এরকম হলুদ জার্সি পরে এবং সবাই মোটরসাইকেল নিয়ে কিন্তু এসেছে। এবং আপনারা দেখছেন সবাই কিন্তু সুসজ্জিত রয়েছে এবং বিশাল একটি লম্বা লাইন রয়েছে। পাশেই কিন্তু আবার আর্জেন্টিনাদের সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন শত শত বিভিন্নভাবে। কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রাটি শুরু হবে। আর্জেন্টিনা কিভাবে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে বলে আপনি মনে করছেন? আপনারা নেইমারকে এবার কিভাবে দেখতে চান? তাকে খুব আনন্দে দেখতে চাই এবার। আমরা এবার গোলে দিয়ে শাক ভরে দিবে আমরা সব। দর্শক দেখতে পাচ্ছেন ব্রাজিলের বিশাল কিন্তু একটি মহড়া এবং এই পুরো অনুষ্ঠানটি এবং এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে শরীয়তপুর উপজেলা চত্বরে। এবং এই শরীয়তপুর উপজেলা চত্বর যেন একখণ্ড কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের পাশের যে অঞ্চল রয়েছে সে অঞ্চল মনে হবে, বা কাতার বিশ্বকাপের ফুটবলের যে ব্রাজিল একখণ্ড ব্রাজিল মনে হবে, এমন কিন্তু পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এই শরীয়তপুরের উপজেলা চত্বর। দেখতেই পাচ্ছেন শরীয়তপুর সদর উপজেলা চত্বর। দর্শক দেখতে পাচ্ছেন এবং সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হবে। কিভাবে মনে করছেন এবার বিশ্বকাপ আপনাদের ব্রাজিল জিতবে? আমরা সবসময় সেরা, আমরাই সেরা হব, এবার আমরাই জিতব। যেমনটা তারা জানাচ্ছেন যে তারাই এবার জিতবে এবং সবাই কিন্তু আনন্দ উচ্ছ্বাসিত। দর্শক জানিয়ে রাখি যে আপনাদেরকে খেলা নিছক একটি বিনোদন এবং এই বিনোদনকে কেন্দ্র করে আপনারা কোনো ধরনের সংঘাতে জড়াবেন না, কারণ আপনারা জানেন যে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হচ্ছে নেইমার এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা হচ্ছে মেসি। তারা কিন্তু দুজনে অনেক ভালো বন্ধুত্ব তাদের মধ্যে, তো তাদের বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে। আপনারা এই খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের বন্ধুত্বে যেন ফাটল না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। আমরা সমর্থকদের সঙ্গে কথা বলবো, কী কারণে মনে করছেন এবার ব্রাজিল বিশ্বকাপ নিবে, আপনারা কতটুকু আশাবাদী? আমাদের ব্রাজিল ফেভারিট টিম, ঠিক আছে, এবার তারা ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান আছে, সর্বোপরি সবার আগে আছে। আর আমাদের টিমে এবার সাম্বার নতুন নতুন লেটেস্ট প্লেয়ার আছে। দেখছেন বাংলাদেশ টাইমসে আয়োজক প্রধান উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাই যে আপনি তো এটার একজন সমন্বয়কারী এবং প্রধান উদ্যোক্তা, কেমন লাগছে এবং গতবারের চেয়ে এবারের আপনাদের আয়োজন কতটুকু সাফল্য মণ্ডিত মনে করেন? আমাদের প্রতি বছরই আয়োজনটা অনেক ভালো থাকে, অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজনটা আরও বেশি। কেননা এবারের আসলে আয়োজন দিন দিন যত বাড়ছে, আমাদের এই আয়োজন দেখে আমাদের ব্রাজিল ভক্তরা সারা শরীয়তপুর থেকে আসতে শুরু করেছে। আমি মনে করি ভবিষ্যতে এর চেয়ে বেশি আরো বাড়বে এবং আমাদের এই কার্যক্রম যতদিন বেঁচে আছে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি খুদে শিশু ভক্ত ব্রাজিলের। হ্যাঁ মামনি, তোমার নাম কি? ফাতিমা শখ। কি মনে করছো ব্রাজিল বিশ্বকাপ জিতবে এবার? ইনশাল্লাহ। দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে, আমরা সরাসরি বাংলাদেশ টাইমসে লাইভে আছি। আমরা আরেকজন দেখতে পাচ্ছি, ব্রাজিল ইজ দ্য বেস্ট টিম, ব্রাজিল ইজ দ্য ওয়ার্ল্ড কাপ, ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপ জিতবো। ওয়ার্ল্ড বেস্ট টিম, ওয়ার্ল্ড বেস্ট টিম, ব্রাজিল। কিন্তু একটা আনন্দ কাজ করছে, উল্লাস কাজ করছে বিশ্বকাপকে সামনে রেখে। দেখতেই পাচ্ছেন পুরো শরীয়তপুর যেন দেখতেই পাচ্ছেন এবং আনন্দ শোভাযাত্রাটি কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা একটু সামনে যেতে চাই এবং আপনাদেরকে সামনে থেকে একটু দেখাতে চাই। দর্শক আমরা যদি একটু সামনে যেয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এখানে। দর্শক আমরা একেবারে সম্মুখ ভাগ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এবার আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাই, কিন্তু আপনার এই যে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বিভিন্নভাবে সুসজ্জিতভাবে এসেছেন এবং দেখতে পাচ্ছেন রং বেরঙের সাজে কিন্তু সেজেছেন। এই যেন কাতার বিশ্বকাপের কাতারের কোনো এক স্টেডিয়ামের পাশের একটি অংশ দেখতে পাচ্ছেন দর্শক, এবং অন্যান্য সমর্থকরাও কিন্তু এসেছে এবং সবাই কিন্তু
দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে এবং সুসজ্জিতভাবে শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হবে ব্রাজিল ফ্যান ক্লাবস শরীয়তপুরের পক্ষ থেকে এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই পুরো মোটরসাইকেল সুসজ্জিত করেছে কি মনে করছেন যে কিভাবে মনে করছেন এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবে এবার কোনো কথা হবে না ব্রাজিল এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই নেইমার কতটা ভালো খেলবে আশা করছি এবার এবার অল ইন্ডিয়ার জয় হবে ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেক সমর্থকদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস এবং আনন্দ কাজ করছে সবাই কিন্তু প্রস্তুত হচ্ছে শোভাযাত্রার জন্য আমরা শোভাযাত্রার একেবারে সামনে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন সবার মধ্যেই কিন্তু আনন্দ কাজ করছে দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে শত শত গাড়ি দর্শক আপনারা গুনতে থাকুন গড়ে কমেন্টসে জানান কত গাড়ি শত শত গাড়ি এসেছে এই আনন্দ শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন দর্শক কমেন্টে জানান কত গাড়ি হতে পারে এবং আপনার ফেভারিট দল কি এবং আপনার প্লেয়ারের নাম কি তাও কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি ব্রাজিল ফ্যান্স ক্লাব শরীয়তপুরের পক্ষ থেকে সুবিশাল আনন্দ শোভাযাত্রা থেকে আপনাদের সবাইকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ টাইমসে দেখতে পাচ্ছেন শত শত গাড়ির মহড়া চলছে শোভাযাত্রা চলছে এবং শরীয়তপুরের মাটি কিন্তু কাঁপছে এবং এই শরীয়তপুরের এই ব্রাজিল ফ্যান ক্লাবদের এই হুঙ্কার কিন্তু পৌঁছে যাবে স্বয়ং কাতারে সেই নেইমারের কাছে পৌঁছে যাবে আজকের এই হুঙ্কার দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শত শত গাড়ি কিন্তু ইতিমধ্যেই রয়েছে ব্রাজিল যেমনটা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি শত শত গাড়ি এই শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলা চত্বর যেন এক খণ্ড ব্রাজিল এবং যেমনটা দেখতে পাচ্ছেন আপনি কিভাবে মনে করছেন এবার বিশ্বকাপ ব্রাজিল নেবে এবং আপনার ফেভারিট তারকা কোনটি খেলোয়াড় আসলে মূলত আমার ফেভারিট তারকা CR7 কিন্তু আমি ব্রাজিলের বড় বড় ভক্ত আমি ব্রাজিল পর্তুগাল ভাই ভাই তাই ব্রাজিলের মিছিলে আমি চলে আসি কিন্তু পর্তুগালের সমর্থক এসেছেন এবং তিনি কিন্তু পর্তুগাল ব্রাজিল ভাই ভাই বলেছেন হ্যাঁ এইবার বিশ্বকাপ নিয়ে আপনার অভিব্যক্তি আমি আমি ব্রাজিলের একজন বড় একজন ভক্ত আমি চাই এবার আমাদের এবার আমরা আশা করি আমাদের ব্রাজিলের তারকায় পাঁচটার জায়গায় ছয়টা স্টার যুক্ত হবে দেখছেন শশে বাংলাদেশ টাইমসে আমরা আরেকজন সমর্থকের কাছে যেতে চাই এবার এই বিশ্বকাপ নিয়ে আপনার অভিব্যক্তি কি এবারের বিশ্বকাপে আমার মনে হচ্ছে যে ব্রাজিল এবার হেক্সামিশনে সফলতা পাবে কারণ তাদের টিম অনেক গত বিগত কয়েকবার থেকে অনেক ভারসাম্যপূর্ণ তাদের ডিফেন্স লাইন আবার অ্যাটাকিং লাইন তো বিশ্বসেরা সেখানে 9 জন অ্যাটাকার যারা বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবে খেলে থাকেন দেখতে পাচ্ছেন সবার মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ কাজ করছে এবং তারা সবাই কিন্তু আশাবাদী এবার এই বিশ্বকাপ ব্রাজিল নেবে এবং দেখতে পাচ্ছেন শিশু খুদে ভক্ত রয়েছে মামুনি তোমার নাম কি তোমার প্রিয় দল কোনটি আচ্ছা আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো আরো খুদে ভক্ত রয়েছে হ্যাঁ তোমাদের প্রিয় দল কোনটি ব্রাজিল বিশ্বকাপ নেবে এবার মনে হয় ব্রাজিল এর আপনার কি হয় আমার ছেলে আমার ভাতিজা আর মেয়ে আমার দুই মেয়ে ভাতিজা ওনাদেরকে নিয়ে এসেছেন কেমন লাগছে আরে আনন্দ এটা তো ছোটবেলার থেকে শুরু করছি ব্রাজিল করি এখন ওদের ওরাও দেখে শিখছে ব্রাজিল বিশ্বের সেরা দল ব্রাজিল দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এবং আমরা জানাচ্ছিলাম দেখাচ্ছিলাম ব্রাজিল ভক্তদের এই যে উল্লাস এবং এই যে তাদের যে আনন্দ এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি পিক আপে করে আরেক দল আসছে দর্শক পিক আপে করে আরেক দল আসছে দেখতেই পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসে পিক আপে করে কিন্তু আসছে এবং বিভিন্ন ধরনের বিশ্বকাপের থিম সং বাজিয়ে পিক আপে করে কিন্তু আরেক দল আসছে দর্শক কপিরাইট ইস্যুর কারণে আমরা মিউজিক থাকার কারণে কপিরাইট ইস্যুর কারণে ল্যাবটিকে এখানে শেষ করে দিতে হলো সবাইকে আমরা আরও ভিডিও পেতে বাংলাদেশ টাইমসের অফিসিয়াল ওয়েবসাইট www.bangladeshtimes.com ভিজিট করুন এতক্ষণ আপনার সঙ্গে ব্রাজিল ফ্যান ক্লাব শরীয়তপুরের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা দেখাচ্ছিলাম আমি জিকে সঞ্জিত মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস